আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের মাসনুন দোয়া প্রোগ্রামে। আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদেরকে মাসনুন দোয়া এবং দোয়া সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। আমাদের নাম্বার 02070960405, এই নাম্বারে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে দোয়া সম্বন্ধে আলোচনায় ছিলাম, আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছে। তিনি দোয়া সম্বন্ধে যে আলাপ চলমান আলাপ ছিল, এই আলাপগুলো করবেন। এর ভিতরে আপনাদের যদি কোনো দোয়া সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কল করতে পারেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ ফাহাদ ভাই, আল্লাহ তালা আপনাকে আপনার মেহনতকে আমাদের মেহনতকে কবুল ও মঞ্জুর করেন। আমরা যে দোয়া আলোচনা করছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের বেলা যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়াবিকা আমসাইনা ওয়াবিকা নাহিয়া ওয়াবিকা নামুত, সেই দোয়াটা আমরা সবাই শিখে নিব সকালের বেলা আমরা এটা পড়ব। দ্বিতীয় দোয়াটা যেটা আমি বলেছিলাম, আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রা হাযাল ইয়াউম ওয়া খায়রা মা বা'দাহু, আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রা হাযাল ইয়াউম ওয়া খায়রা মা বা'দাহু, যে আজকের দিনে এবং পরের দিনের যত কল্যাণ আছে। খায়ের এটা এতো একটা ওয়ার্ড, কিন্তু এটার অর্থের মাঝে আল্লাহ একবার সবগুলো আছে, যত রকমের কল্যাণ, যত রকমের মঙ্গল, যত রকমের নিয়ামত, যত রকমের উপকার, সবগুলো আমরা সকালের বেলা আমরা আল্লাহর কাছে চেয়ে নিলাম, দিনটা শুরু করলাম আল্লাহর শুরু করলাম আল্লাহর কাছে, সমস্ত মঙ্গল চেয়ে, সমস্ত কল্যাণ চেয়ে, সমস্ত নিয়ামত চেয়ে। এরপরে একবারে লাস্ট দোয়া আমরা যেটা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রা হাযাল ইয়াউম ওয়া ফাতহাহু ওয়া ফাতহাহু, ফাতহুন মানে হলো খোলা, খোলা। যেমন আমরা বলি আলবাবু মাফতুহুন, দরজাটি খোলা, খোলা, জি দরজাটি খোলা। সেই জায়গার মধ্যে ফাতহুন মানে হলো খোলা, কি খোলা, আল্লাহর রহমতের দরজা খোলা, আল্লাহর রহমত খোলা। আমি আল্লাহর রহমতের দরজা যদি আমার জন্য বন্ধ হয়ে যায়, তাহলে সবে কদমে কদমে আমার জন্য সমস্যা সৃষ্টি হবে, প্রতিবন্ধকতা আসবে। এই জন্য আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রা হাযাল ইয়াউম ওয়া ফাতহাহু, এটার মানে হলো যে আমি আপনার কাছে প্রার্থনা করছি যে যে আপনি যেন দিনের সমস্ত কল্যাণ আমাকে দান করেন, এবং আপনি দিনের মাঝে রহমতের দরজা, রহমতের দরজা যেন আপনি আমার জন্য খুলে দেন, রহমতের দরজা যেন আপনি আমার জন্য খুলে দেন। আমাদের একটা কল, বোধহয় একজন কলার লাইনে আছেন, একটা কল নিয়ে নেই। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার কোনো প্রশ্ন আছে নিবুন। আসলে আমার ইসলাম সম্পর্কে একটা প্রশ্ন আছে, বাট এটা আপনাদের হয়তো বা অনুষ্ঠান প্রাসঙ্গিক হবে না। আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার আল কোরআন, জি কোরআন শরীফ, ওইটা ধরেন আপনি যদি জানতে চান যেটা রিয়েল, আই মিন আরবি লেখা কোরআনটা, সেটা জানতে হলে আপনি কিভাবে জানতে পারেন, লাইক কোনো বাংলা অনুবাদ বা ইংলিশ অনুবাদ না, রিয়েল অনুবাদটা জানতে হইলে। আর আরেকটা প্রশ্ন হলো, প্রশ্নটা আবার করেন, কোরআন কোরআন কি কোরআন আরবি কোরআনের কোনো তাফসীর বা বাংলা কোরআন বা ইংলিশ কোরআন, এটা কি মানে কি জানতে যাচ্ছেন? এই তো কোরআনটা যদি ধরেন পড়লাম, পড়লে যেটা বুঝতে পারলাম কি লেখা আছে। জি জি, এটা তো অনেক ভাষায় অনেক দোয়া আছে, ধরেন আপনি ইংলিশে বা বাংলাতে ট্রান্সলেট করা অর্থটা জানতে পারেন। জি জি জি, তো ধরেন ধরেন কোন ভাষাটা আমি যদি জানলে আমি কোরআন শরীফটা বুঝতে পারবো, পড়তে পারবো নিজে। জি জি, অনেক ভাষায় তো কোরআন শরীফের বঙ্গানুবাদ আছে, যেগুলো বাজারে পাওয়া যায়, ইনশাআল্লাহ আপনি নিতে পারেন। আমরা বলবো ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ আমরা বলবো এটা কোনটা অথেন্টিক হবে। প্রোগ্রাম দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনার উত্তর পেয়ে যাবেন বোন। আর কল করার জন্য আপনাকে ধন্যবাদ বোন। আরেকজন কলার বুধ লাইনে আছেন, কলটা নিয়ে নেই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দুরবাল আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। আপনারা আছেন নি বালা? জি হুজুর আলহামদুলিল্লাহ। জি বোন, আপনারা কাছে একটা প্রশ্ন হইল, আমার সফরের অবস্থায় নমাজ সোসাইটি খাতি ফরজ নামাজ তো হইলে দুই রেখাত কসর পড়া, তখন আমরা এদিনে আমরা সফর গেলে সুন্নতে মুয়াক্কাতা যেগুলা ধরে লোকা জোহরের দিনে দুই রেখাত সুন্নত বা আগে সাইড রেখাত সুন্নত, মাগরিবর সুন্নত, এসার দুই রেখাত সুন্নত, এগুলা পড়া লাগবো নি না? আর না পড়িয়ে এতে গুণ হইব নি না, এগুলো পড়াও লাগবো। জি অনুষ্ঠান দেখুক বোন, দেখতে থাকুক ইনশাআল্লাহ শেখে উত্তর দিবা। আচ্ছা
আমরা প্রশ্নগুলোর আনসার দিয়ে দিই তাহলে সুবিধা হবে। তো ভুল প্রশ্ন করলেন শুনলেন যে কোন ভাষায় কোরআন উনি চাচ্ছেন যে কোরআন শরীফ একটা বঙ্গানুবাদ কোন ভাষায় হলে আর কি, তো ভাষা কোনটা অথেন্টিক হবে বুন হয়তো এটা জানতে চাচ্ছেন যে মানে উনি যদি কোরআনের কোনো দোয়া পড়েন বা কোরআন পড়েন, এটা তো আরবি কোরআন তো আরবি, তাহলে অথেন্টিক কোনো মানে অনুবাদ কোনটা অনুবাদ হলে ভালো। বিষয়টা হলো আজকে ইকরা বাংলায় যে সমস্ত উলামায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন, হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, তারা তাদের জীবন যদি আপনি তালাশ করেন তারা দেখবেন তারা দীর্ঘ সময় তারা এর পিছনে সময় দিয়েছেন, তারা আলিম হয়েছেন, 10-15 বছর তারা এটার পিছনে মেহনত করেছেন, তারপরেও তারা এখন পর্যন্ত তারা স্টাডির মধ্যে আছেন, শিখতে আছেন। তারা বলেন আমরা তালিবুল আলিম, আমরা স্টুডেন্ট, আমরা এখনও কোরআন হাদিস শিখি। সেই হিসাবে একজন বোন অথবা একজন ভাই তারা কোরআন তর্জমা ও অনুবাদ এটা আমরা পড়তে পারবো, কিন্তু এই কোরআনকে বুঝতে হলে কিছু তার একটা সিলেবাস পড়তে হয়, একটা কোর্স করতে হয়, সবগুলো আমি হয়তো বুঝতে পারবো না। এমনি আমার মনের শান্তির জন্য কিছু সহজ আয়াতগুলো আছে এগুলো আমরা বুঝতে পারবো, যেমন ধরেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো, সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু অনেক আয়াত আছে আমরা বুঝতে পারবো না, সেটা তফসিরে যেতে হবে, তফসিরে যাওয়ার পরেও দেখা যাবে অনেকগুলো আমার কাছে ক্লিয়ার হবে না। সেই জন্য এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। এখন কথা হলো বাংলা অনেক তর্জমা বুক আছে, বিশেষ করে মারিফুল কোরআন আছে, বাংলাতে আছে, উর্দুতে আছে, ইংলিশে আছে, এরকম আপনার বলেন এই যে তর্জমাতুল কোরআন, যে নোভেল দা এই আপনার কোরআনের একটা তর্জমা ইংলিশে, এই জাস্টিস আল্লামা তকি উসমানী যিনি ইংলিশে করেছেন সেটা মার্কেটে আছে। এখন বাংলায় বলেন, ইংলিশে বলেন, উর্দুতে বলেন, সবগুলাই আমরা এই ভালো কোনো রাইটার যে যিনি কোরআনের সুন্দর তর্জমা করেছেন সেই বুকটা আমরা পড়তে পারি, আমরা এটা পড়লে কোনো অসুবিধা নেই। বাংলায় বললেন তাফসির ওই মারিফুল কোরআন, উনি তো মহিউদ্দিন সাহেব বোধহয় তর্জমা করেছেন, বাংলাতে মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা মহিউদ্দিন খান জি রহমতুল্লাহ আলাইহি, উনি এটা বাংলাতে করেছেন। সেই কোরআনগুলো আমরা পড়তে পারি, এটা আমরা কালেকশন করতে পারি এবং এটা আমরা পড়তে পারি। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? আচ্ছা, আর আরেক বোন প্রশ্ন করেছিলেন যে সফর নামাজের সময় তো আমাদের কসর নামাজ হয়ে যায়, যেমন 4 রাকাতে ফরজ হলে 2 রাকাত, উনি বলতে চান যে সুন্নতে মুয়াক্কাদাগুলা যেগুলা যেমন জোহরের আগের 4 রাকাত সুন্নত বাদে 2 রাকাত, এগুলা কি কসরে গেলে পড়তে হবে না কি পড়তে না পড়লে চলবে, না পড়লে কি গুনাহ হবে নাকি? বিষয়টা হলো এই বোন সুন্দর প্রশ্ন করেছেন যে সফরের অবস্থায় ফরজ নামাজ আমরা সবাই জানি 4 রাকাত নামাজ হলে 2 রাকাত পড়া, এটাকে কসর বলা হয়। মগরিবের নামাজ 3 রাকাত 3 রাকাতই পড়তে হবে, ফজরের নামাজ 2 রাকাত 2 রাকাতই পড়তে হবে। ওনার প্রশ্নটা হলো সুন্নত নিয়ে, সুন্নতগুলো আমরা যেগুলো পড়ি এগুলো কি পড়তে হবে সফরের অবস্থায়? সুন্নত যদি আপনি সফরের মাঝে থাকি, জার্নি অবস্থায় থাকি, তাইলে পড়তে হবে এরকম না, সুন্নতে মুয়াক্কাদাটা থাকে না। কিন্তু যদি আমি সফরের অবস্থায় যদি আমি আমার কাছে এনাফ টাইম থাকে, আমি যদি সুন্নত পড়ি, তাইলে এটা পড়লে তো আপনি অবশ্যই সওয়াব পাবেন। কিন্তু সফরের কারণে আপনার উপরে যে সুন্নতে মুয়াক্কাদা ছিল সেই মুয়াক্কাদাটা থাকে না। আচ্ছা আচ্ছা, সেটা আমরা এই কি করব, এই যদি দেখা যায় আমি একটু এই অনেক সময় আছে আমরা সফরের মাঝে এই আপনার রাস্তার মাঝে আসি, তাইলে এই সময় আমি শুধু ফরজটা পড়লাম, রাস্তার মাঝে আসে আমি শুধু ফরজটা পড়লাম, কিন্তু আমি একটা জায়গায় পৌঁছে গেছি, তখন আমি সুন্নতকে আমার অ্যাডভাইস থাকবে যে আমরা সুন্নতকেও পড়ব, যদিও এটা না পড়লে গুনাহ হবে না। সময় থাকলে পড়লে সমস্যা নাই, এটা তো সওয়াব হবে, আর না পড়লে তো আর এটা যখন আমাদের বুজুর্গ যারা ছিলেন, আমাদের আকাবির যারা ছিলেন, তারা সফরে হজরে সর্বাবস্থায় তারা নফল চারেন নাই, তারা এই যে আমলগুলো ছিল কোরআন তেলাওয়াত ছিল, নফল নামাজগুলো যেগুলো তারা পড়তেন সকালে, বিশেষ করে ইশরাকের নামাজ এরকম মগরিবের পরে, এই সমস্ত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ তারা কোনো সময় চারেন নাই, কোনো সময় চারেন নাই। কিন্তু মসলা এটাও জানা দরকার, সফরের অবস্থায় সুন্নতে মুয়াক্কাদা, এটা সুন্নতে মুয়াক্কাদা থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে না পড়লে চলে, না পড়লে চলে। তো এই যখন আমাদের দুয়ার প্রোগ্রামে একটা প্রশ্ন এসে গেলো, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, সফর অবস্থায় তো মানুষের দোয়া কবুলেরও একটা বোধহয় খুব একটা ইয়ে শুনেছি যে মানে সফরের পরে দোয়া করলে কবুল, আল্লাহ কবুল করেন তো। এটা আপনি যে কথাটা বলছেন এটা হাদিসের মধ্যেও আছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার এই যে সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম, যে তিনজন মানুষের দোয়াকে আল্লাহ তালা ফিরিয়ে দেন না, তিনজন মানুষের দোয়াকে আল্লাহ তালা ফিরিয়ে দেন না, এর মধ্যে একজন হলো আসাইম রোজাদার, রোজাদারের দোয়া ইফতারের সময় সেই দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, আর একজন ওয়াল ইমামুল আদিল, সে যদি ইমাম হয়, সে যদি কি হয় ইমাম হয়, তাহলে ইনসাফওয়ালা ইমাম, যিনি উনি বাদশাহ হতে পারে,
উনি আপনার এই যে খলিফা হতে পারে সে যদি ইনসাফ করে থাকেন উনি যদি ইনসাফ করে থাকেন তাহলে উনার দোয়াটা কবুল হয় আরটা হলো যে আপনার এই যে মুসাফিরের দোয়া যেটা আছে এই মজলুমের দোয়া এটাও কবুল হয় মজলুমের দোয়া সেটাও আল্লাহ তাআলা কবুল করেন যার উপরে জুলুম করা হয় ঠিক এরকম আরেকটা হাদিসের মধ্যে এরকম আসছে যে ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم الله اكبر তিনটি দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই কবুল হওয়ার পিছনে কোনো সন্দেহ নাই এক নম্বর হলো পিতামাতার দোয়া পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয় সুবহানাল্লাহ এটা ফিরত আসবে না এটা কবুল হবে ইনশাআল্লাহ এরকম দাওয়াতুল মুসাফির আপনি যেটা বললেন মুসাফির মুসাফিরের দোয়া এজন্য মুসাফির যদি কেউ হয় তার কাছে দোয়া চাওয়া হ্যাঁ তার জন্য দোয়া তার কাছে দোয়া চাওয়া আমরা এই জানি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার উমরাতে যাচ্ছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে বলছেন আমি এই আমি সফরে যাচ্ছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি আমার জন্য দোয়া করো তুমি আমার জন্য দোয়া করবে তুমি আমাদেরকে বলবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমরকে বলছেন উনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন এতে বোঝা গেল নেককার মানুষের কাছে দোয়া চাওয়া এবং সফরের অবস্থায় দোয়া চাওয়া এগুলো আমরা এই মুসাফিরের দোয়া অবশ্যই কবুল হয় এরকম দাওয়াতুল মজলুম মজলুমের দোয়া তার কবুল হওয়ার প্রতি সন্দেহ হয় মজলুম সে সে যার উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মজলুম আচ্ছা যে জুলুম করে তাকে বলা হয় জালিম 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 যে জুলুম করে তাকে বলা হয় জালিম যার উপরে জুলুম করা হয় অত্যাচার করা হয় তার হক নষ্ট করা হয় তাকে বলা হয় মজলুম সেই মজলুম সে মুসলমান হতে পারে সে কাফির হতে পারে যে কোনো মানুষ হতে পারে সে পুরুষ হতে পারে সে মহিলা হতে পারে যার উপরে জুলুম করা হবে সে হাজবেন্ড হতে পারে সে ওয়াইফ হতে পারে যার উপরে জুলুম করা হবে মজলুমের পক্ষে আল্লাহ তাআলা আছেন মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এই জন্য এই যে আপনার এই এই সমস্ত আমরা আলোচনা করছিলাম যে এই সমস্ত জিনিস বিশেষ করে এই দোয়ার অনেক আদাবগুলো রয়েছে দোয়ার অনেক আদাবগুলো রয়েছে এগুলো আমরা পরে বলবো এর আগে যে আমি যে আপনাদের সামনে যে দোয়াটা শেয়ার করেছিলাম সেই দোয়াটার অর্থটা একটু বলে ফেলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিন নম্বর দোয়া যেটা যে তিন নম্বর দোয়া আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রা হাযাল ইয়াউম ওয়া ফাতহাহু যে হে আল্লাহ তুমি আমার জন্য দিনের সমস্ত কল্যাণ দিনের সমস্ত নিয়ামত দিনের সমস্ত উপকার আমাকে দান করো এবং আমার জন্য রহমতের দরজা খুলে দাও ফাতহাহু মানে রহমতের দরজা খুলে দাও এরপরে যে ওয়ার্ডটা ছিল এখন রহমতের দরজা খুলে দাও কেমনে এটার উদাহরণটা হবে কলার বদলে লাইন আছে একটা কল নিয়ে যাই আসসালামু আলাইকুম কলার হুজুর একটু আগে যে হুজুরে দুইটা দুয়ার তিনটা দুয়ার কথা কইছিলা তে আরো ও দয়া করি ও পয়লা এক নম্বর আর দুই নম্বর দুয়া দিওটা যদি দেখাইতা তে আমরা গিয়ে করি রাখলাম নে আর আরো একটা রিকোয়েস্ট হুজুরে গেছে আমার ভাই কতদিন আগে মারা গেছেন তে আমি তার লাগে কিতা কিতা দোয়া করতাম পারি কিতা কিতা করলে টাইম ইগুন্তর নেকি ফাইবা কি কিতা কিতা করলে ভালো হইব ওটাটা যদি দয়া করি হইতা প্রথমে আমরা ওনার ভাই বললেন না যে ওনার ভাই জি ওনার ভাই ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক আর আল্লাহ তাআলা তাদেরকে তাদের তার পরিবারকে সাবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আর কোন দোয়া আছে আমরা যে উনি 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 কি করবেন উনি বলছেন কি করবেন প্রথম নম্বর হলো উনি ওনার জন্য আপনার এই কি আছে গরিবকে সাহায্য করতে পারেন উনি যে কোনো ওনার জন্য ওনার সদকা খয়রাত করতে পারেন ওনার জন্য কোনো গরিবকে এই যতটুকু সাধ্য সাধ্যের ভিতরে থেকে এই আপনার এটার সদকা খয়রাত করতে পারেন কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করতে পারেন সূরা ইয়াসিন পড়তে পারেন সূরা ইয়াসিন পড়লে সূরা ইয়াসিন পড়লে আল্লাহ আকবার সূরা ইয়াসিন পড়লে দশবার কোরআন পড়লে যে সব দশ খতম কোরআনের সব সূরা ইয়াসিন আমরা ডেইলি যদি আপনি আপনার ভাইকে পড়ে দেন উনি দশটা কোরআনের খতম সব পাবেন ঠিক বাইরের উদ্দেশ্যে এরপরে যদি সূরা ইয়াসিন সবসময় পড়তে পারবেন না লম্বা সূরা কমসে কম সূরা ইখলাস যেটা আছে এই ইখলাস সূরা ইখলাস এটা আমি শুধু আপনাকে বলছি না আমার সমস্ত বিওয়ারদেরকে বলছি আমাদের অনেকের মা বাপ নাই অনেকের মায়ের মানুষ নাই অনেকের হাজবেন্ড নাই অনেক বিওয়ারসকে বলে দিই ওই যে কুল আউযু বিল্লাহ আহাদ আল্লাহু সামাদ জি যে অনেকের হাজবেন্ড নাই অনেকের ওয়াইফ নাই অনেকের ছেলে নাই অনেকের মেয়ে নাই আমরা তাদেরকে কিভাবে স্মরণ করব আমি তো হাঁটতে বইতে যদি স্মরণ হয় সাথে সাথে আমি সূরা ইখলাস তিনবার পড়ে নেব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনবার যদি সূরা ইখলাস পড়ি
তাহলে এক খতম কোরআনের সওয়াব সুবহানাল্লাহ আল্লাহু এজন্য আমরা এই সমস্ত আমল করব আমাদের মুর্দেগানের জন্য আল্লাহ তাআলা তাদের তো আর নেক আমল করতে পারবেন না তাদের দরজাটা বন্ধ হয়ে গেছে আমলের দরজা বন্ধ হয়ে গেছে হাদিসের মধ্যে আসছে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার দরজা বন্ধ হয়ে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তখন তার জন্য কি বাকি থাকে ইল্লা মিন সালাসাতিন তিনটা জিনিস সদকায় জারিয়া করলে বাকি থাকে আর আওলাদ যদি নেককার আওলাদ হয় তা এগুলো বাকি থাকে এরকম যদি এরকম যদি তার যে ইলম যদি শিখে থাকে এগুলো যদি সে প্রচার প্রসার করে থাকে সেটাও বাকি থাকে এগুলোর দ্বারা সে সব পাবে উনি যে প্রশ্নটা করেছিলেন মেইন প্রশ্নটা এই আপনার প্রথম দোয়াটা উনি চাচ্ছেন আবার আবার প্রথম এবং দ্বিতীয় দোয়াটা প্রথম দোয়াটা আমরা স্ক্রিনে দেখাবো ইনশাআল্লাহ প্রথম দোয়াটা আমরা বলি প্রথম দোয়াটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বলতেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুত আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুত اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت شرر ارتحلو أمي الله تعالى অনুগ্রহের বদৌলতে আমার সকাল আমার বিকাল আমার জীবন আমার মরণ সেটা আমরা সকালে ফজরের নামাজের পরে আমরা এগুলো পড়তে পারি ফজরের পরে তো নামাজের পরে তো আমরা গত সপ্তাহে বলেছি যে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া এরপরে আরও কিছু মাসনুন দোয়াগুলো আছে এর মধ্যে এটাও আপনারা পড়তে পারি এই দোয়াটা আমরা যেটা বললাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সকালের বেলা পড়তেন এটা আমরা অ্যাড করবো আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুত আশা করি এই দোয়াটা ক্লিয়ার হয়েছে আচ্ছা দ্বিতীয় দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রা হাযাল ইয়াউম ওয়া খায়রা মা বা'দাহু আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রা হাযাল ইয়াউম ওয়া খায়রা মা বা'দাহু আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রা হাযাল ইয়াউম ওয়া খায়রা মা বা'দাহু হে আল্লাহ আমি আপনার কাছে এই দিনের এবং পরের দিনের সমস্ত কল্যাণ সমস্ত মঙ্গল সমস্ত নিয়ামত সমস্ত উপকার আপনার কাছে আমি কামনা করছি আল্লাহু আকবার আমরা তিন নম্বর দোয়াটাও আমরা বলে ফেলি তিন নম্বর দোয়াটা যেটা ছিল তৃতীয় দোয়া আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রা হাযাল ইয়াউমি ওয়া ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদাহু আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রা হাযাল ইয়াউম ওয়া ফাতহাহু ونصره ونوره وبركته وهداه এই দোয়া এই দোয়া সম্পর্কে আমরা এই বিস্তারিত আলোচনা করছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করতেন একজন কলার বুদে আছেন আশা করি বোন আপনি স্ক্রিনে দেখছেন দোয়া তিনটাই আমাদের শেখ বলেছেন আর যদি তারপরেও আমাদের ইউটিউবে গেলে মাসনুন দোয়া লিখলে আপনারা পাবেন আমাদের সব প্রোগ্রাম সব অনুষ্ঠান আমাদের ইউটিউবে পাবেন অথবা ইকরা বাংলা পেজে ফেসবুকে আপনারা খুঁজলে পাবেন আমাদেরকে ইনশাআল্লাহ একজন কলার হ্যালো কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমার দুইটা কোশ্চেন আছে জি হুকা আমি যদি নমাজ পড়িয়া যদি আমার নবীর আওলাদের উপরে দিই কুরআন শরীফ তেলাওয়াত করিয়া যদি আমার নবীজির আওলাদ দখলের উপরে দিয়ে আশা রাদিয়াল্লাহু কাদিজা রাদিয়াল্লাহু আসান মিসন তার উপরে রুর উপরে যদি বসাইয়া দেয় সেটা ঠিক আছে আচ্ছা জি আর হুকাত আর বাদরটা কিতা আচ্ছা তো ঠিক আছে নাই যে কইবা আপনি প্রশ্ন দুটা কইলো কা তো আমরা আনসার দিমু আপনি দেখো আচ্ছা আচ্ছা তো সুরাইয়া সিন তো আমি তেলাওয়াত করিয়া সব সময় মুদার উপরে দেই আর আরেকজন কলার আছেন দেখি কে আছে লাইনে হ্যালো আসসালামু আলাইকুম কলার ওয়ালাইকুম আসসালাম জি বোন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ জি কোনো প্রশ্ন আছে নি বোন জি প্রশ্ন আমি একটা দোয়া কইতাম দেখতাম আমার দোয়াটা নি সহি অক্তাটা কইতাম জি হুকা ওয়াক লিসলি খাইরিম মিনহা
এটা সবসময় হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লিহলি খাইরিন মিনহা। এরপরে হলো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোন মুসিবতের সময় দোয়া পড়া, আমরা এটা বলে দিব, আপনি রেকর্ড করতে পারেন। আপনি দেখতে তাহুকা দোয়া খুঁয়া দিবা আমরা উস্তাদে, আর আপনি পরে ট্রাই করবা, আর তো ইউটিউবও ফাইবা, ফেসবুকও ফাইবা ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা ও যে এক বোনে প্রশ্ন করলেন যে উনি নামাজে পড়ে নবীর এবং আলাদের উপর যে দোয়া দুরুদগুলা দেন, কোরআন শরীফ তেলাওয়াত করে, সূরা ইখলাস সূরা ইয়াসিন পড়ে, উনি বোন যে প্রশ্ন করলেন যে উনি, এগুলো তো অবশ্যই ঠিক আছে, আউলাদের রসুল, আউলাদের রসুল এটা তো মহব্বতের পরিচয়, যে নবীর জন্য আমরা, যে নবী এত কুরবানি করলেন, যে নবীর উম্মত আমরা সেই নবীকে স্মরণ করব, নবীর আউলাদ নবীকেও স্মরণ করতে পারি, নবী এবং নবীর আউলাদ বলতে পারি, নিঃসন্দেহে একটা ভালো আমল, ভালো আমল, ভালো আমল অবশ্যই, নবীর আউলাদের উপর নবীর পরিবারদের উপর পরিবার পরিজন, এই এই জন্য আমরা, এটা তো অবশ্যই ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। আর 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 যে বললেন কুল হুয়াল্লাহ 100 বার পড়ে দেওয়া, অবশ্যই আমি তো 3 বার বললাম, অনেক সময় আছে আমরা অনেক সময় 100 বার পড়তে পারি না, কিন্তু এটার মানে এটা না যে আমি 3 বারই পড়বো, 100 বারও বলা হয়েছে, 100 বার যদি কুল হুয়াল্লাহ ডেইলি আমি 100 বার কোরআন এই কুল হুয়াল্লাহ পড়তে পারি, এটা আমার রুটিন করতে পারি যে আমি ডেইলি কুল হুয়াল্লাহ 100 বার পড়বো, বেশি সময় লাগবে না। কিন্তু যারা অনেক সময় আছে, আমি এটা বলে দিলাম, হাঁটতে বইতে অনেক সময় আছে, লম্বা সময় নাই, আমি 3 বার আমার মা বাপকে, আমার প্রিয়জনকে আমি দিয়ে দিব, এই সবটা দিয়ে দিব, 3 বার সূরা ইখলাস পড়ে, আর আমার রুটিন থাকবে, আমি ডেইলি আমি কি করব, কুল হুয়াল্লাহ 100 বার পড়ব, 100 বার পড়ব, এই সবটা আমার, এই যারা দুনিয়া থেকে নাই, মা বাপ বলেন, প্রিয়জন যারা চলে গেছেন তাদের জন্য ইসালে সব করে দিব, এটা ঠিক আছে। দেখা যাচ্ছে যে সূরা ইয়াসিন কোন পড়ে যদি কোনো মরার উপর বা কোনো আত্মীয় স্বজন মরা, আত্মীয় স্বজন মৃত, আত্মীয় স্বজনের উপর দেওয়া হয়, তাহলে এটা ঠিক আছে, অবশ্যই সোয়াবটা পৌঁছবে ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই পৌঁছবে। এবং সূরা ইয়াসিন বিশেষ করে যে সময় মানুষের মৃত্যুর সময় হয়, সাকরাতের সময় হয়, সেই সময় বলা হয়েছে যে আপনি কাছে পড়ে সূরা ইয়াসিন পড়বেন, সূরা ইয়াসিন পড়লে কি হবে যে তখন তার সাকরাতের আজাবটা, কষ্টটা কম হবে। জি 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 জি। এবং আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটা জিনিসের দিল আছে, সূরা ইয়াসিন হলো কোরআনের দিল, সূরা ইয়াসিন হলো কোরআনের দিল, কোরআনের দিল, তাহলে তো এই আমলটা একজন সকালেও যদি কেউ বলে যে প্রতিদিন ফজরের পর আমি মানে এটা রুটিনের মতো করে ফেলে যে সূরা ইয়াসিন পড়বো, তাহলে করতে হবে অবশ্যই, এই যে নামাজগুলোর মধ্যে যে সূরাগুলা, যে ফজরের নামাজের পরে আমি সূরা ইয়াসিন পড়বো, সূরা আর রহমান পড়বো, জি জি, এরকম জোহরের নামাজের মধ্যে সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা 26 নম্বর পড়ায় এটা আমরা পড়বো, আসরের পরে সূরাতুন নাবা আম্মা ইয়াতাসআলুন পড়বো। এই প্রশ্নটা আমি আসলে করতেই ছিলাম যে ফজরের পরে ঘুম থেকে ওঠার পরে তো আপনি বললেন দোয়া তো বললেন, এমনি কোরআনেরও কোনো ধরনের সূরা, এটা আমি জিজ্ঞেস করাইতেছিলাম, আপনি বলে ফেললেন, আর এই বোনের প্রশ্ন চলেও আসলো যে তাহলে প্রতিটা ফরজ নামাজের পরেই দেখা যায় যে একটা স্পেসিফিক কোনো সূরা পড়লে ভালো হয়, জান কোন কোন সূরাগুলা কোন নামাজের পর পড়লে হয়। এই জন্য এটা একটা রুটিন আর কি, আপনি যত যে সময় আপনি রুটিন করেন তখন কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ জি জি, এটা কাজ করতে সুবিধা হয় যে আমার রুটিন হলো আমি ফজরের পরে সূরা ইয়াসিন পড়বো আর রহমান পড়বো, কিন্তু এটার মানে এটা না এছাড়া আর কিছু পড়া যাবে না। আপনি যদি কোরআন শরীফ, তো আপনি এই একজন মানুষ ট্রাই করবে ডেইলি কোরআন শরীফের এই একটা পারা পড়বে, যদি কেউ পারে না তাহলে আধাটা আধা পারা পড়বে, হ্যাঁ কমসে কম কয়েকটা পৃষ্ঠাও নাইলে পড়বে, জি এরকম সূরা ইয়াসিন পড়বে। জি জি, আমরা একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে এসে ইনশাআল্লাহ সুন্দর আলোচনা এবং ওই বোন যে দোয়াটা বলছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাও আলাপ করব। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা বিরতি যাওয়ার সময় হয়ে গেল, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, বিরতির পর এসে আমাদের আলোচনা আমরা চালিয়ে যাব। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে, আপনারা আমাদের সাথেই থাকুন, বিরতির পর আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।